আজকে আমাদের জিও বাংলার পর্দায় আমরা যাকে পেয়ে গেছি তিনি হলেন পারমিতা মুখার্জি, ভীষণ পরিচিত মুখ। নমস্কার প্রথমেই বলবো সবাইকে। তোমাকেও নমস্কার এবং খুব মানে বেস্ট উইশেস তোমার নতুন কাজের জন্য, আমরা দেখছি প্রত্যেকেই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে বলবো যে এখন যা পরিস্থিতি, যা ওয়েদারের অবস্থা বলো বা চারিপাশে যা যা ঘটে চলেছে এখন এই পেন্ডামিক বা আফটার পেন্ডামিক সব মিলিয়ে, এখন ব্যস্ততার মধ্যেও কেমন আছো? আমি ব্যস্ততা থাকুক, মানে কাজের ব্যস্ততা থাকুক বা না থাকুক, আমি সব সময় ব্যস্ত থাকি। মানে আমি কোনো একটা কারণ খুঁজে নিই নিজেকে ব্যস্ত রাখার। যখন কাজ থাকে তখন কাজের ব্যস্ততা, যখন কাজ না থাকে তখন অকাজের ব্যস্ততায় থাকি। আচ্ছা, তোমার এই যে অভিনয় জগতে আসা, এটা মানে প্রথম থেকে এখনো ক বছর হলো ইন্ডাস্ট্রিতে? আমি সব মিলিয়ে বলতে পারো বছর 6 সাড়ে 6, এক্স্যাক্টলি আমার মনে নেই, কিন্তু আমি সিরিয়াসলি অভিনয়টা করছি বছর 4। মানে আমি আচ্ছা, প্রথম শুরুটা করি একেবারে কি বলবো, খুবই একদম গ্রাস রুট লেভেল থেকে। তারপর মানে প্রথম দিকে আমি ওই একদম জুনিয়র আর্টিস্ট, ধরো একদম ক্রাউডে দাঁড়িয়ে আছি, তারপর ক্রাউডে হয়তো এক দুজন টকি আর্টিস্ট কথা বলতে পারছে না, ডায়লগ বলতে পারছে না, হয়তো বললো যে কে বলতে পারবে কে বলতে পারবে, যেমন হয় আর কি, হাত তোলো। এবার টকি আর্টিস্ট যতবার এনজি দিয়েছে আমার, ততক্ষণে তার জাঙ্ক ডায়লগ মুখস্থ হয়ে গেছে, তো আমি হাত তুলে দিলাম, তো আমি বলে ফেললাম। তো এইভাবে আমার প্রথম কয়েক বছর, মানে 2 বছর আমার এইরকমই কেটেছে। ওই হয়তো কোথাও একটা একটা দুটো ডায়লগ বলার সুযোগ পেলাম, সেখান থেকে 2টোর থেকে 4টে, 4টের থেকে 8টা, তারপরে হয়তো একটা গোটা সিন পেলাম, 1 দিন 2 দিন এইভাবে এগোতে এগোতে, তারপর আস্তে আস্তে আর একটু ভালো ভালো করতে করতে। তবে প্রথম দিকটা আমি অভিনয় নিয়ে একদমই সিরিয়াস ছিলাম না, আমি সত্যি বলছি, আমি একটু টাইম কাটানোর জন্যই একটা ওইভাবেই ভাবতাম, আমার অবসর সময় আমি এটা করছি, আর সঙ্গে 2টো পয়সাও রোজগার হচ্ছে। বছর 4েক আমি আচ্ছা সিরিয়াসলি অভিনয় করছি। আচ্ছা, তোমাকে যদি বলা যে এই বছর 4-5 আগে মানে এই স্মৃতিটা পিছনের দিকে ফিরে তাকালে তুমি ফার্স্টে কি বলবে, যে কি দেখতে পাও? খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর একটা রাস্তা। সেই রাস্তার মধ্যে মাঝে মাঝে একটু কাঁচ পাতা আছে, মাঝে মাঝে একটু পেরেকো পাতা ছিল, মাঝে মাঝে আবার সুন্দর সবুজ বাগান, একটু ঘাসও ছিল, মাঝে মাঝে একটু পিচের রাস্তাও ছিল, মাঝে মাঝে কাদা, পা পা ডুবে গেছে, রাস্তার পাশে কলও ছিল, জল দিয়ে পাটা ধুয়ে আবার আমি রাস্তায় চলেছি। তো আমার রাস্তাটার মধ্যে অনেক রকম অভিজ্ঞতা ছিল, কিন্তু যদি পেছনে তাকাই, ওই 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 কাঁচ, ওই পেরেক, ওই কাদা, ওইগুলো না থাকলে বোধহয় আজকে আমি তোমার সামনে বসে কথা বলতাম না। সুতরাং আমি আমার কাছে সবটাই ভীষণ সুন্দর। খুব সুন্দর করে তুমি একদম যাকে বলে ব্যাখ্যা করে দিলে পুরো বিষয়টাকে। তবে দেখো, সবারই তো জীবনে অনেক স্ট্রাগল থাকে, অনেক ওঠা পড়া সবকিছু থাকে, তার মধ্যেও এই যে সুন্দর করে সবটাকে দেখে সামনের দিকে এগিয়ে চলা বা বাঁচা, বাঁচার রসদ, এটা কিন্তু সত্যি খুব দরকার জীবনে ভালো থাকতে গেলে। হ্যাঁ, মানে দেখো আমি এর পরের বার, মানে যদি কেউ পরজন্মে বিশ্বাস করে, আমি বিশ্বাস করি না, যদি কেউ করে, বলা যায় না আমি পরের জন্মে হয়তো পিঁপড়ে হয়ে জন্মালাম, আমার স্প্যানটা খুব ছোট, বা একটা মশা হয়ে জন্মালাম, এক চটটা মারবে আমি মরে গেলাম। সুতরাং সেইভাবে যদি দেখি, আই এম এক্সট্রিমলি ফর্চুনেট যে আমি এরকম একটা জীবন পেয়েছি যেখানে আমি অনেক রকম অনেক গুলো সময়কে এক্সপ্লোর করতে পারছি। সুতরাং কেন করব না, মানে আমার খারাপটাও আমার জীবনেরই একটা অংশ, আমার ভালোটাও একটা আমারই জীবনের অংশ, সুতরাং
আমি খারাপটাও ভালো, ভালোটাও ভালো, মানে সবটা নিয়েই তো আমার জীবন। এবং আমি খুব আমি আমার নিজেকে খুব ভালোবাসি, সুতরাং তার ফলে আমি আমি আমার জীবনটাকে আমি ভালোবাসি। আমি এমন কিছু কিছু করতে চাই না, মানে আজকে তুমি কথাটা তুললে বলে বিগত কয়েকদিন ধরে দেখছি যে নানান রকম খারাপ খবর আসছে। আসলে আমাদের আমাদের তো খুব আনসার্টেন একটা কেরিয়ার, আমাদের কোনো কোনো কিছুতেই কোনো সার্টেনিটি নেই। এবং আমি অবশ্যই বলবো যে যারা নতুন, যারা অভিনয়টাকে পেশা হিসেবে নিতে চাইছে, তারা যেন এই আনসার্টেনিটিটাকে খুব ভালো করে জেনে তবে আসে। হ্যাঁ, মানে সবটা জেনে এলে না অসুবিধা হয় না, অনেক সময় ছোট 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 বাচ্চা তো অনেকে বুঝতে পারে না, কিন্তু আমাদের ভীষণ আনসার্টেন একটা জীবন, সুতরাং সেই আনসার্টেনিটিটাকে গ্রহণ করার মানসিকতা থাকলে তবেই যেন কেউ অভিনয়ের জগতে আসে। আর যদি সেটা না থাকে, সবার তো একরকম মানসিক অবস্থা হয় না, আমি আমি আমার কাছে যেটা ইয়েস সেটা অনেকের কাছে নো হতে পারে, সুতরাং সেটা গ্রহণ করার যোগ্যতা থাকলে তবেই যেন অভিনয় জগতে আসে, না হলে যেন সে চাকরি করে, অন্য কিছু করে যেটা তার ভালো লাগে। পুরো বিষয়টাই আসলে মানানসই না হলে না কোনো কিছুই যেন প্রপার ওয়েতে এগোয় না। দেখো, লাইফে কোনো কিছু পারফেক্ট নয়। তুমি যদি বলো যে আমার এই পারফেক্ট একটা সিচুয়েশন চাই, সেটা কোনোদিন হবে না। কোনো মানুষ একদম পারফেক্ট না, কোনো সিচুয়েশন পারফেক্ট না। সুতরাং এই যে এই পারফেক্ট নয়, সেইটাকে গ্রহণ করার জন্য যে স্ট্রেংথটা লাগে, সেই স্ট্রেংথটা খুব ইম্পর্টেন্ট। সেইটা সেইটাকে মেনে নিয়ে সেই সেই স্ট্রেংথটা বিল্ড আপ করে যেন যে কোনো ফিল্ডে কাজ করতে যাওয়া উচিত আমার মনে হয়। কারণ পরিবেশটা সবসময় তো নিজের মানানসই হবে না, সবকিছু খুব সুন্দর, ইটস নট আ পৃথিবীটাই তো আর রোজই নয়। সুতরাং সেই স্ট্রেংথটা আগে ঠিক করে তবেই যে কোনো কাজের দিকে এগোনো উচিত। এটা সবসময় মাথায় রাখা উচিত যে ভালোর পিছনে একটা খারাপও আছে। আমি সত্যি ভালোটাকে যত আনন্দ নিয়ে গ্রহণ করব, আমাকে খারাপটাকেও অতটাই আনন্দ নিয়ে গ্রহণ করতে হবে, এবং খারাপ সময়টাকে ভালোতে ট্রান্সফার করতে হবে। তার জন্য এমন কিছু করতে হবে, যখন আমার খারাপ সময় আমি তখন অন্য কিছু করব যেটা ভালো, যেটা আমাকে হুম গ্রুম করবে, আমার নিজের জন্য যেটা ভালো, তখন আমি সেইভাবে সময়টা কাটাবো, কিন্তু হতাশায় ভুগবো না। যা, তোমার যে নতুন কাজটা চলছে, তো সেটার চরিত্রটা নিয়ে যদি একটু বলো, সেটা তো একদম অন্যরকম। সিরিয়াল, আমি এই মুহূর্তে দুটো সিরিয়ালে কাজ করছি। একটা হুম হচ্ছে সান বাংলার জন্য কন্যাদান, যেটাই আমি বিগত 1 বছরের একটু বেশি কাজ করছি, আর খুব নতুন নতুন আমি জয়েন করেছি কালার্স বাংলায় টুম্পা অটোবালি বলে একটি সিরিয়ালে, যেখানে আমি টুম্পার মায়ের চরিত্রটা করছি। কন্যাদানের চরিত্র, কন্যাদানেও আমি একটি মা, টুম্পা অটোবালিতেও আমি মা, কিন্তু দুটি মা খুবই ভিন্ন ধরনের। কন্যাদানে আমার যে চরিত্রটা, সেখানে সেই চরিত্রটা মানে অত্যন্ত স্ট্রং, মানে তার একটা খুব কঠিন ভয়েস আছে পরিবারের মধ্যে। আর টুম্পা অটোওয়ালিতে আমার যে চরিত্রটা, সেই চরিত্রটা খুব সফট নেচারের একজন মহিলা, যে তার তার এবং দুটি চরিত্রেই আমার স্বামী নেই, কেন জানি আমার কিছুতেই স্বামী থাকছে না, আমার হাজবেন্ডরা থাকছে না। মাই ব্যাড লাক। কিন্তু দুটি চরিত্রেই, এখানেও আমি আমার স্বামী নেই,
এবং এই টুম্পা অটোয়ালি যে চরিত্রটা, এটাতে আমি আমার ভাইয়ের বাড়িতে আশ্রিতা, কিন্তু আমার কিন্তু একটা নিজস্ব রোজগার আছে, মানে আমি সেলাই করাই করে একটা অল্প হলেও আমি একটা টাকা রোজগার করি, এবং খুবই স্ট্রাগল করে আমি আমার দুই মেয়েকে বড় করছি। সেইখানে আমার মানে শুধু বড় করছি না, বড় মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, এবং এখন সংসারের মানে আর্থিক অবস্থাটা এতটাই খারাপ হয়েছে যে এখন আমার ছোট মেয়ে, সে আমার দাদার অটোটা নিয়ে বাইরে বেরিয়ে সে স্ট্রাগল করছে, অটো চালাচ্ছে, এবং একটা কি বলবো, একটা মেল শোভিনিস্ট একটা জগতের সঙ্গে সে লড়াই করে লড়াই করছে। এবং আমি অ্যাজ আ মাদার আমি কিন্তু খুবই গর্বিত যে আমার মেয়ে বাইরে বেরিয়ে এই কাজটা করছে, এবং আমি আমার একেবারেই মনে হচ্ছে না যে আমার মেয়ের এই কাজটা যে কোনোভাবে ছোট বা মানে আমার এরকমও, আমি ইনফ্যাক্ট কালকে সিন করে এসেছি যে আমাকে আমার প্রতিবেশীরা বলছে যে তোমার মেয়ের মটো চালায়, তোমার এটা তো খুবই খারাপ ব্যাপার। আমি তাকে কেটে বলছি যে আমার মেয়ে অটো চালায় ঠিকই, তার সঙ্গে সে কলেজেও পড়ে এবং কলেজ সে ফার্স্ট হয়। তো খুবই সুন্দর একটা গল্পকে কেন্দ্র করে এই সিরিয়ালটা, এটা কিন্তু মানতেই হবে ভীষণ একদম। সুন্দর, এবং ইকুয়ালি সুন্দর গল্প কিন্তু কন্যাদানে। হ্যাঁ, মানে কন্যাদানেও আমার যে চরিত্রটা বা আমার পরিবারের যে আমার যে পরিবারটা সেখানে, সেটাও কিন্তু অদ্ভুত সুন্দর। মানে আমার যে ছেলে, সেই ছেলে কিছুতেই চায় না যে তার বউ বাইরে গিয়ে চাকরি করে, সে কিছুতেই পছন্দ করছে না। সেখানেও একটা ওই মেল ডমিনেন্ট একটা ব্যাপার রয়েছে, এবং আমি সেই পরিবারে আমার ছেলের বিরুদ্ধে গিয়ে আমি ফাইট করছি যে না, আমার ছেলের বউ শুধু সংসার করবে না, আমি তো আছি বাড়িতে, আমি 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 তো আছি, মানে আমি তো আর বাইরে যাচ্ছি না, কিন্তু আমার ছেলের বউ যেন, সে যেন চাকরি করতে যায়, সে যেন অর্থ উপার্জন করে, সেটা নিয়ে আমি প্রচন্ড ছেলের সঙ্গে ফাইট করছি। শুধু চাকরির ক্ষেত্রে নয়, মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমি আমার বৌমার জন্য ফাইট করছি ছেলের সঙ্গে, এবং বলছি যে না, এটা দিস ইজ নট দ্য রাইট থিং, তুমি যেটা করছো সেটা রাইট নয়। এবার ধরো আমাদের যে সিরিয়ালের গল্পগুলো, অনেক সময় আমি দেখি বিভিন্ন মানুষ বলে এগুলো ভীষণ অতিরঞ্জিত, হ্যাঁ অনেক কিছু বেশি বেশি দেখানো হয়, সিরিয়ালের গল্প কিন্তু সমাজ থেকেই তোলা হয়। আমরা কি একদম দেখিনি যে একদম আমরা আমরা যেমন এরকম শাশুড়ি বা এরকম একটা সিচুয়েশন, আমি শাশুড়ি বলবো না, এরকম একটা সিচুয়েশন দেখেছি যেখানে হয়তো একটা মেয়ে একটা নতুন বাড়িতে এসেছে, তার উপর অত্যাচার করা হচ্ছে, আবার উল্টো সিচুয়েশনটাও আমরা দেখেছি যে সেখানে তাকে প্রচন্ড উৎসাহ দেওয়া হচ্ছে। সুতরাং সমাজ থেকেই আমরা চরিত্র নিই, সমাজ থেকেই আমরা গল্প নিই। তো দুটো আমার গল্পেই মানে যেমন ভালো মা তেমন ভালো শাশুড়ি, হ্যাঁ মানে দুটোতেই ভালো মা। শাশুড়ি তো আমি, মাও আমি খুব ভালো, আর শাশুড়ি তো আমি লড়াকু, মানে আমি তো রীতিমতো হ্যাঁ ছেলের সঙ্গে হাতাহাতি পর্যায়ে চলে যাই আর কি। মানে কেন আমার ছেলের বউ এটা করবে না, সেইটাকে মানে জাস্টিফাই করার জন্য ছেলের সঙ্গে মারামারি পর্যায়ে চলে যাই আর কি, এরকম হয়েছে। মানে বোথ দ্য ক্যারেক্টার্স আর, আই এম ভেরি লাকি, বোথ দ্য ক্যারেক্টার্স আর ভেরি স্ট্রং, ভেরি লাভেবল, আর আমার খুব ভাল লাগে কারণ একমাত্র ওই লড়াকু ব্যাপারটা ছাড়া আমি একদমই চরিত্রগুলোর মতো নয়, আমি একদমই ওরকম সফট নেচার, শান্ত শিষ্ট একেবারেই নয়, খুব ভিন্ন ধর্মী। আমার ম্যানারিজম গুলো আমি আমি আমার থেকে ওই চরিত্রের ম্যানারিজম একদম আলাদা, সুতরাং খুব মজা লাগে আমার দুটো চরিত্র করতেই।
আচ্ছা, ধরো এই যে সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ, এই তিনটেতেই আমরা তোমার কাজ দেখেছি, তো তোমার কাছে এরকম কোন স্পেশাল চরিত্র রয়েছে যেটা মানে আমাদের দর্শকদের তো সব চরিত্র ভীষণ পছন্দের, তবে তোমার কাজ করা, তোমার কাছে ভীষণ স্পেশাল চরিত্র? দেখো, সব চরিত্রই খুব স্পেশাল। মানে আমি এক্ষেত্রে বলবো যে আমি প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, সেই চরিত্রটাও যেমন খুব স্পেশাল, বাকি সব চরিত্রই আমার কাছে, আমি আমার চরিত্রদের ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মানে এটা একটা ব্যাপার আছে যে আমি তাদের নিয়ে ভীষণ বায়াস, আমি তাদের নিয়ে ভীষণ ভাবি। আমি তাদের সঙ্গে যখন আমি ওই কাজটা করি, আমি তাদের সঙ্গে প্রতিনিয়ত কথা বলি। তো সব চরিত্র আমার কাছে খুবই সুন্দর। তবে হ্যাঁ, আমি খুব রিসেন্টলি একটা কাজ করেছি যেটা এখনো রিলিজ করেনি, হইচইতে আসবে, সম্পূর্ণা বলে। সেখানে আমি একটা চরিত্র করেছি, আমি এক্ষুনি বলতে চাইছি না কারণ এখনো রিলিজ করেনি। সেই চরিত্রটা ভীষণ অন্যরকম, মানে এইভাবে কখনো দর্শক আমাকে দেখেনি। সাধারণত দর্শক আমাকে একটু ওই ভালো মা বা খারাপ মা বা ওই ভালো বউ বা খারাপ বউ, মানে এরকমই তো দেখে। এই চরিত্রটা একটু স্বতন্ত্র, মানে তুমি এটা অন্যরকম একটা চরিত্র। আমরাও বলবো যে হইচইয়ে যেটা আসতে চলেছে, এই দিদি যে চরিত্রটা করছে পারমিতা দি, এটা সত্যি কিন্তু একদম অন্যরকম। দিদি যখন নিজে ডিসক্লোজ করলো না, সুতরাং আমিও ডিসক্লোজ করবো না, এটা আমরা বরং ওয়েট করি। মানে এরকম চরিত্রে আমার তো মনে হয় না আগে কখনো তোমাকে দেখা গেছে এরকম চরিত্রে। একবার একবার একজন ডিরেক্টর ভেবেছিলেন, মানে তার আমি কাজও করেছি, কিন্তু সেটা খুব অল্প একটা স্প্যানে। তাতে এত, মানে চরিত্রটা এত শেড ছিল না। এইবার যে চরিত্রটা আমি করেছি সেটার অনেক শেড আছে, খুবই হ্যাঁ, খুব ভাল লেগেছে। সায়ন্তন ঘোষাল ডিরেকশন দিয়েছে ওটা, এবং কো আর্টিস্ট একটু এইটুকু বলতে পারি। মানে গল্পটার সোহিনী সরকার আছে, রাজনন্দিনী আছে, রাজনন্দিনী খুব ভালো কাজ করেছে। আমি প্রথম ওর সঙ্গে কাজ করলাম। অনুভব কাঞ্জিলাল আছে, অরিজিতা মুখোপাধ্যায় আছে, লাবণী লাবণীদি আছে, প্রান্তিক আছে, খুব ভালো কাস্টিং হয়েছে। এবং কাজটা করে না আমার, আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। এছাড়া এখন ইউটিউবে উড়ি বাবা চ্যানেলে ইয়ক পুরাণ হয়েছে, সেখানেও একদম আমার চরিত্রটা খুব মজার, চরিত্রটা খুব মজার। ওইটা করেও আমি খুব মজা পেয়েছি। মানে এই মহিলা সারাক্ষণ ঝগড়া করে আর এর ওর বাড়ির খবর নেয় আর চতুর্দিকে ডিসকাস করে দেয়। আর ওটাও আমি বলতে চাই না কারণ ওটা না দেখলে না মজাটা হারিয়ে যাবে। ওটাও খুব ভালো, ওই কাজটা করেও আমি, মানে কিছু কিছু কাজ করার পর হয় খুব আনন্দ হয় ভেতর থেকে, ওই কাজটা করার পরেও আমি খুব আনন্দ পেয়েছি। তোমার এই দুটো কাজ দেখার জন্যই আমাদের সাথে সাথে আমাদের দর্শক বন্ধুরাও কিন্তু ভীষণ এক্সাইটেড। আমি আরো একটা কথা তোমাকে জিজ্ঞেস করবো, যেহেতু আমাদের সময় একদম শেষের দিকে, যে যেহেতু এত চরিত্র নিয়ে কথা হচ্ছে, তোমার কাজ নিয়ে কথা হচ্ছে, তাহলে শেষ প্রশ্নটা বরং এরকম হোক যে তোমার কোনো ড্রিম ক্যারেক্টার রয়েছে যেটা তোমার এখনো প্লে করা হয়নি কিন্তু ভবিষ্যতে করার ইচ্ছা আছে? আমি তো ভাবি সানফ্লাওয়ারে সফিয়া লরেন যেরকম অভিনয় করেছে, ওরকম একটা চরিত্র আমার হোক। শাবানা আজমি মান্ডিতে যেরকম একটা চরিত্র করেছিল ওরকম একটা হোক। মীনা গুপ্তা যাই চরিত্র করে, আমি তো মানে লোভ আমার, মানে আমি প্রত্যেকটা চরিত্রের প্রতি আমি ভীষণ লোভী। এই ধরনের কাজ আমি একটু অন্যরকম কাজ করতে চাই। জানি না ইন্ডাস্ট্রি
করবে আমায় নিয়ে। তবে হ্যাঁ, আমি 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 একটু অন্যরকম, সেটা যদি ছোট হয় হোক, বড় হলে তো ভালোই, কিন্তু একটু অন্যরকম, নিজেকে ভেঙে নিজেকে আরেকটু এক্সপেরিমেন্ট করা। এবার ডিরেক্টররা যেরকম ভাবতে, আমার প্রচুর স্বপ্ন আছে। আমি তো এরকম স্বপ্ন দেখি দেখি না, আমি সব বলি, আমি নিজে নিজে আমার বাথরুমের বাথরুমটা আমার একটা খুব আমার আমার নিজের একটা খুব প্রাইভেট প্লেস। লোকে খারাপ ভাববেন না প্লিজ দর্শক, ওটা আমার খুব প্রাইভেট প্লেস, এবং সেখানে আমি প্রায় প্রায় আমি আমার অস্কার স্পিচ আমি রেডি করি এসব বলে টলে। হ্যাঁ, সুতরাং আমার স্বপ্ন ভীষণ লাগাম ছাড়া, তো দেখা যাক কি হয়। একদম। আর আমরা প্রত্যেকেই চাই, আমি এবং আমাদের জিও বাংলার প্রত্যেক দর্শকরাই চাই যে তোমার সমস্ত উইশেস যেন একদম পূরণ হোক। না, সব বিশেষ পূরণ হলো, আমারটা সব পেলে নষ্ট হলো, না, সবটার কিছু কিছু দরকার। উইশেস যেগুলো মানে পূরণ হলে তোমার ভালো লাগবে, তুমি ভালো থাকবে, সেই সমস্ত উইশেস যেন পূরণ হোক। আমি একটা এমন একটা মানুষ যে পূরণ হলেও আমার ভালো, না হলেও ক্ষতি নেই, যেটুকু পূরণ হবে আমি তাতেই খুশি। আমি বললাম আমার স্বপ্নগুলো ভীষণ লাগাম ছাড়া, স্বপ্ন দেখতে তো দোষ নেই, সুতরাং সেটাই। আর তবে আমি যেটুকু পাচ্ছি, যেটুকু পাবো, আমি তাতেই ভীষণ খুশি। আর শেষে বলি যে তোমরা জিও বাংলার তরফ থেকে, তোমরা যে এটা ভেবেছো যে আমার সঙ্গে কথা বলবে, এটার জন্য সত্যি বলছি আমি ভীষণ মন থেকে আপ্লুত। আমি চাই, তোমরা যেমন চাইছো যে আমার স্বপ্ন পূরণ হোক, আমি সত্যি চাই তোমাদের প্রত্যেকের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক বা না হোক, তোমরা যেন স্বপ্নগুলোর কাছাকাছি অন্তত যাও, এটা আমি মন থেকে চাই। আর থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি দর্শকের জন্য বলছি, প্রত্যেককে বলছি যে দেখুন, আমরা সবাই খারাপ সময় মধ্যে দিয়ে গেছি, যাচ্ছি এবং যাব, এমন নয় যে সব খারাপ সময় কেটে গেছে, ভালো সময় এসে গেছে, আর কোনোদিন কিছু খারাপ হবে না। খারাপও থাকবে, ভালোও থাকবে, কিন্তু তার মধ্যে না, তার মধ্যে থেকে না ভালো থাকার রসদটা খুঁজে নেবেন। খারাপ খারাপ বলে কিছু নেই পৃথিবীতে, ওরম ওরম হয় না। আপনার কাছে প্রবলেম যেটা আসে, তার সলিউশন আছে বলেই আপনার কাছে প্রবলেমটা আসে, না হলে বিশ্বাস করুন আপনার কাছে প্রবলেম আসতো না। আপনার কাছে যে প্রবলেম আসে, চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টারের কাছে সেই প্রবলেম যায় না, তাদের কাছে যে প্রবলেম যায়, আপনার কাছে সেই প্রবলেমটা আসে না। সুতরাং জীবনটাকে আনন্দে উপভোগ করুন, আনন্দে থাকুন, ভালো থাকার চেষ্টা করুন অন্তত, আর সবাই ভালো থাকুন। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে এত সুন্দর আজকে লাইভ আড্ডা দিয়ে, লাইভে কথা বলে। আমি জানি দর্শকদের খুবই ভালো লেগেছে, আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর দিদিকে আমি একটাই কথা বলবো যে তোমার প্রত্যেকটা কাজই আমাদের দর্শকরা খুবই পছন্দ করছে, আমরা সবাই পছন্দ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই দেখতে থেকো জিও বাংলা। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, থ্রি চিয়ার্স ফর জিও বাংলা।